ঘড়িতে 10:30 বাজছে আর আমার এই মাত্র চা খাওয়া হলো। ঘুম থেকে আজকে একটুখানি দেরিতেই উঠেছি। এখন চিন্টুর কলেজ ছুটি, কারণ 12 তারিখ থেকে পরীক্ষা, তো ওই জন্য ছুটি দিয়ে দিয়েছে। এখন পরীক্ষার আগে আর কলেজ হবে না, তাই দিনটাকে কাজে লাগিয়ে নিলাম। একটু দেরি পর্যন্ত ঘুমালাম, উঠলাম 8:45 সময়। উঠে বাসন টাসন ধুলাম, তারপর চা বানালাম, তারপরে চা নিয়ে বসলাম। এখন ফ্রিজে একটুখানি এই ইয়েটা আছে, তরমুজ। চিন্টুকে একটুখানি রস বানিয়ে দেবো তরমুজের, তারপর এটা খাওয়া হলে একটুখানি বাজার বেরোবো। কিচ্ছু বাজার নেই, বাজার যেতে হবে। সোমবার দিন সন্ধেবেলায় হিমাদ্রি আর হিমাদ্রির মা ঘুরতে এসেছিলো, তখনই হাতে করে তরমুজটা নিয়ে এসেছিলো। কালকে অর্ধেকটা কেটেছি আর আজকে অর্ধেকটা কাটছি। কালকে অর্ধেকটা কেটে আমি আর চিন্টু দুজনেই একটু করে জুস খেয়েছি। তরমুজটা বেশ মিষ্টি, খেতে ভালোই লেগেছিল। আর আজকে অর্ধেকটা কেটে চিন্টুকে করে দিচ্ছি, কারণ আমি এক্ষুনি চা খেলাম, আমি আর খাবো না। আর আজকে হচ্ছে জুলাই মাসের 4 তারিখ। আজকে আমাদের সবথেকে ছোট্ট মেম্বারের বার্থডে, মানে ফুচকির মেয়ের আজকে বার্থডে। তো সেরকম মানে বড় সড়ো করে বার্থডে হয়নি, করার ইচ্ছে ছিল কিন্তু কোনো কারণবশত আর হলো না। পরে বলবো তোমাদেরকে কেন হলো না। আজকে একটু ঠাকুরের নাম গান রেখেছে, তো ওই নাম গান দিয়েই ছোট্ট করে জন্মদিনটা সারবে। আর এত দূরে বসে কী আর করব, এখান থেকেই আশীর্বাদ করছি। খুব বড় মাপের একজন মানুষ হও, অনেক বড় হও, উন্নতি করো খুব আর কি। হ্যাপি বার্থডে টু ইউ সোনা, খুব ভালো থাকো। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আজ হচ্ছে 4 তারিখ বৃহস্পতিবার। আজকে আমাদের ওই পুচকুর জন্মদিন, পুচকির মেয়ের। তো ওরা তো জন্মদিনে যাবে, কিন্তু আমাদেরকে তো এখানে খেতে হবে। বাজার টাজার সব শেষ হয়ে গেছে, তাই আমি আছি একটু বেরিয়ে পড়লাম। এখন রেডি হয়ে বাজার যাচ্ছি, আর আজকে একটা অন্য বাজার যাবো। যে বাজারটায় যাই সেখানে যাবো না। এইটা হিমাদ্রির মা আমাদেরকে ঠিকানা দিয়েছে, বললো যে এই বাজারটা নাকি একটুখানি ভালো, যাই ওখানেই দেখি কী কী পাওয়া যায়। আর ঘরে কোনো কাজ হয়নি, এসে পড়ব। এই একটা নতুন ঝামেলা হয়েছে, বাবা শিশু বাবা এইসব দায়িত্ব তো কোনো দিন দেয়নি, ওই জন্য এইসব ঝামেলাগুলো নিতে পারি না। আলু পেঁয়াজ হ্যাঁ একটু অন্যরকম এখানটা, তবে খেলা গাড়ি নিয়ে নিয়ে সব বসেছে। আলু পেঁয়াজ চলো ওই দোকানটায় যাই, ওই দোকানটায় যাই, ওইটা তো অনেক কিছু আছে। বেগুন টেগুন সবই তো আছে। এই দেখো এখানে একটু অন্যরকম আলু পেঁয়াজ। ওইখানে আরেকটা দেখলাম দোকান, ভেতরে অনেক বড় ছিল দোকান। ওখানে যাবো, হ্যাঁ যা যা লাগবে এখন। করলা নে আর কি নিবি। কোয়াশ আছে, এদের কোয়াশ।
আনিয়ে না তো। এখানে অনেক রকম শাক আছে, এখানে একটু শাক দেখি। বাঁশ কেউ খায় না। দেখি কি কি শাক আছে, পেঁয়াজ শাক, ধনে পাতা, সেই টকটা, টক শাকটা, মোড়া মোড়া শাকগুলো সব ভালো শাক নেই, চো নেবো না। এই না গেলে আমাদের এত দেরি হতো না, অনেক দেরি হয়ে গেছে, দেড়টা বেজে গেল। দুটো মার্কেট ঘুরতে ঘুরতে ওই মার্কেটে মাছ খুঁজতে খুঁজতে দেরি হলো, শেষে আমাদের এই সামনে মাছের দোকানটাতেই আসতে হলো। ও কখন রান্না হবে, কখন খাওয়া হবে, আর কখন বা ঘরের কাজ হবে, চো খিদে পেয়ে গেছে। দুটো করে সিঙ্গারা নিয়ে আসছি, আগে ওগুলো খাই তারপর হবে কাজ। ডিমটা ফাটিয়ে ফেললাম থলিটা রাখতে গিয়ে, বুঝতে পারছি না, একটাই ফেটেছে, দুম করে রেখে দিলাম, মনেই নেই যে ডিম এনেছি, রাখছি পরে, চো আগে আমার খিদে পেয়েছে, চো সিঙ্গারাগুলো খেয়ে নিই তারপর ইয়ে করব, সবজিপাতি ধোবো, রান্না বান্না করব। এক থলি রাখলাম, এটা এক থলি, আর এক থলি। আহ কি দাম, মানে একটু কম দাম নেই। আর ওই যে নতুন মার্কেটটাই গেলাম, ওই মার্কেটেও প্রচুর দাম, আর আমাদের এখানে তো দাম আছে, ওই জন্য এখানে কিনি না। ওই চিন্তু 11 নম্বরে চলে যায়, ওখানেই যাবো এবার থেকে, না ওখানে 200 টাকায় সবজি। হ্যাঁ সিঙ্গারাগুলো ঠান্ডা হয়ে গেল, সিঙ্গারাটা ভালো লাগে খেতে, লঙ্কা দিয়ে। চিন্টু বলছিল দুধ নিতে, বলে সিঙ্গারা দিয়ে দুধ চা খাবো, কিন্তু 1:30 বেজে গেল আর কখন দুধ চা খাবে, তাড়াহুড়ো করে এলাম, দুধ নেওয়া হয়নি। আমার খিদে পেয়েছে, মা গেল স্নান করতে, তো চলো দেখিয়ে দিই কী কী আমাদের খাবার আজকে এসেছে, দেখা যাক, দাঁড়ো দেখাই। এখানে খাবার দেখি, এটা তো মনে হয় ফিশ কাটলেট এসছে একটা আমার, আর এইটা হলো আমার খাবার। এখানে আছে বাসন্তী পোলাও, চিকেন আর পেঁয়াজ আছে, আর এটা মানে ফিশ কাটলেটের সাথে দিয়েছে। আর এখানে এটা মনে হয় মায়ের খাবার, এটাতে আছে এক সেকেন্ড, আলু পোস্ত, ডাল, ভাত, চাটনি, পাপ ইয়ে আছে, সাথে তো ডিম থাকার কথা। হোয়াট দ্য হেল, সেটা আমি ভেজ থালি অর্ডার করে দিয়েছি ভুল করে, তো মাকে আমি একটা অমলেট বানিয়ে দিই ডিমের, মা ওটা দিয়ে খেয়ে নেবে। আর একটা ফিশ কাটলেট আছে আমার, ওই ফিশ কাটলেটটা থাকুক, ওই ফিশ কাটলেটটা দিয়ে আর অমলেট দিয়ে মা খেয়ে নেবে। আমার তো পোলাও, চিকেন টিকেন আছে, আমি ম্যানেজ করে নেবো। তবে ডিমেরটা আমার একদম মাথার থেকে বেরিয়ে গেছে, আর আমি তাড়াহুড়োতে করতে গিয়ে না নষ্ট করে ফেললাম, তো এটা করে নিই, ডিমটা ভেজে মাকে ভাতের সাথে দিয়ে দেবো। একটা অমলেট, এটা আমি খাবারের সাথে রেখে দিই। এই যে তো জোম্যাটোর জন্য পুরো সিল করে পাঠায় খাবার, এটাকে খুলে দেখি কীরকম দেখতে, চেহারাটা দেখা যাক কীরকম খাবার।
বাসন্তী পোলাও, এই হলো চিকেন কষা, এটা হলো স্যালাড। আর মায়ের এখানে আমার এটা কম্বোতে দিয়েছিল, সাথে একটা ফিশ কাটলেটও ছিল। এই যে মায়ের খাবার, এখানে ফিশ কাটলেট, কাসুন্দি, ডিম ভাজা, ভাত, আলুর আলু ভাজা, কিছু একটা কি ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, আর এটা হচ্ছে পোস্ত, আলু পোস্ত, ডাল আর চাটনি, টমেটো চাটনি। চলো তাহলে খাওয়া শুরু করি আমি, আর মা এসে মায়ের খাবারটা খাবে, আমি এটা এখন ঢেকে রেখে দিই। কম্বো নিলাম এই একটা, এছাড়া মাটনেরও একটা বাসন্তী পোলাও আর মাটন। পোস্ত আছে, ডাল চাটনি আর আলু ভাজা। আমি বলেছিলাম এক থালি, ও ভুলে ভেজ থালি করে দিয়েছে, আমার জন্য আবার ডিমের অমলেট করে দিল। আজকে কুসুমের বার্থডে, তো ঠাকুর নাম একটা দিচ্ছে নিরামিষ খাওয়া দাওয়া। ও বলেই ছিল যে মেয়ের, আমার মেয়ে হোক বা ছেলে হোক, এক বছর হলে আমি একটা ঠাকুর নাম দেবো, তো সেটাই দিচ্ছে আজকে। পরে একটা দিন ধরে জন্মদিন করতো, কিন্তু বাচ্চাটা যা ভুগলো ওই কয়েকদিন পেটে অসুখ হয়ে গিয়েছিলো, মানে ডায়রিয়ার মতন, হসপিটালে 4-5 দিন ভর্তি ছিল। ওই জন্য ওটা ক্যান্সেল হলে ঠাকুর নামটা যে কিন্তু দিতেই হবে, ওই জন্য দিচ্ছে। তা তো আমাদের ওখানে শুনছিলাম বৃষ্টি, আজকে একটু বৃষ্টিটা কম আছে। এই দিদি আমাকে ফোন করেছিল তখন, রিংটে ও ভিডিও কল করলো, দিদিকে বললাম রাজ দিদি তোকে পরে করছি, ভুলেই গেছি করার দিদি একবার করে নিয়েছে। মোমোর সাথে আমাদের গুড ইভিনিং শুরু হচ্ছে। চিন্টু গিয়েছিল পড়তে, মোমো নিয়ে এলো, আর আমি একটু আলুর তরকারি চাপালাম। আমার ভালো লাগে না আমার চিকেনটা, কতবার বলেছি যে আমার জন্য চিকেন আনবি না, আমার জন্য ভেজ। এখানে একটা ইয়ে দেয়, সেই শর্মার সঙ্গে যে ইয়েটা দেয় না, শর্মার ভিতরে একটা ক্রিম মতন দেয়, ওটাই এখানে ইয়ের সাথে দেয় মোমোর সাথে। দেখেই ঝাল লাগছে। এই যে আমাদের মোমো সাজিয়ে নিয়েছি দুজনের দু প্লেট, আর এইগুলো চিন্টু আসার সময় নিয়ে এলো, মুড়ি, ম্যাগি আর পরোটার প্যাকেট। আজকে রাতে পরোটা আর আলুর তরকারি, হিমাদ্রির মা যেই আলুর তরকারিটা শিখিয়ে দিয়েছে সেই আলুর তরকারিটাই বানাচ্ছি, বেশি করে টমেটো দিয়ে একটু টক টক করে। গরমা গরম মোমো, চিন্টু ফোনে কথা বলছে, ও বললো আমি ফোন করে আসছি, আমি নিয়ে নিলাম। আর আজকে ফুচকির মেয়ের জন্মদিন, ওরা কত আনন্দ করছে, আমি কি মিস করছি, আমি থাকলে আমিও যেতাম। তো দুপুরবেলায় বললাম কি জানি না ভুলে গেছি, চিন্টু বাবাকে একটু ভিডিও করতে বলেছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে, জানি না কি করবে। আর আমরা পরোটা আর আলুর তরকারি খাবো, কিন্তু মা বেটা
আমার পূর্বজন্মে আমি মনে হয় খুব অত্যাচারী শাশুড়ি ছিলাম, বৌমাদের খুব কষ্ট দিয়েছে, খুব কষ্ট দিয়েছে, ওই জন্য ভগবান এই জন্মে আমার কাছে বদলা নিচ্ছে। যাদেরই মেয়ে থাকে তাদের থেকে আমাকে দূর করে দেয়। আমারও মেয়ে ছিল, আমার থেকে দূর করে দিল। তারপর যার যার মেয়ে আছে, মেয়েদেরকে এত ভালোবাসি, তাও ভগবান ওদের থেকে আমাকে দূর করে দিচ্ছে। এতেই বুঝতে পারছি যে আমি একটা খুব অত্যাচারী শাশুড়ি ছিলাম গত জন্মে। ভগবান হয়তো বলেছে পরের জন্মে মেয়েদের থেকে তোকে দূরে করে দেবো সবসময়। কে জানে আমার নিজের বৌমারা কি করবে, বিয়ে দিয়ে দেবো, বিয়ে দিয়ে আলাদা করে দেবো, ছেলেদের সাথে রাখবো না, নাহলে আমার সাথে হয়তো সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে। আজকে ওই খাবারগুলো খেয়েছি না, খিদেই পাইনি। সিঙ্গাড়া দুটো রাখা আছে, সকালে একটা করে খেলাম, একটা করে রাখা আছে। আমি ভেবেছিলাম বিকেলে চা দিয়ে খাবো, খেতেই ইচ্ছা করলো না, দুধও নিয়ে এলাম। বসে বসে খালি এক বোতল জল শেষ করলো। আজ উর্মির হ্যাপি বার্থডে, তাই ওখানে নিমন্ত্রণ আছে। রিন্টু টিউশন থেকে চলে এসছে, রিন্টুকে নিয়ে চললাম। তোমা থাকলে ভালো হতো, তোমা নেই না। এই যে আমরা চলে এসেছি, এই যে রে বার্থডে গার্ল, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। ওতে বাচ্চা, ওতে বাচ্চা, এমনি সব আছে, আমার গরম লেগে গেছিল, আমি সব খুলে দিয়েছি। ভালো করেছো, একদম সিভিল ড্রেসে। রিন্টুকেও চিনতে পারছে না, রিন্টুকে চিনতে পারছে না। কি সুন্দর চুপ হয়ে গেল। ক্যান্ডি চলে এসছে, ক্যান্ডি কেমন আছো? ভালো, কখন এলে? আচ্ছা আচ্ছা, দিদিও চলে এসছে। কখন? অনেকক্ষণ, ঠিক আছে, জামাই দেবনে আসবে, এইবার টাইম হয়ে গেছে। এই যে বার্থডে গার্ল, এইবার বাবার সাথে। এদিকে ছবিটা আসছে না ভালো, হ্যাঁ এইদিকে ছবিটা ভালো আসছে। এই যে বার্থডে গার্ল বাবার সাথে। এই বাবু কিছু তো তাকাচ্ছে, কিন্তু কোলে আর আসছে না, একদম কেঁদে ফাটিয়ে দিচ্ছে। কারো কাছে যাচ্ছে না। ক্যান্ডি নিয়েছিলে? একবার নিয়ে দেখো তো, দেখো তো ক্যান্ডি কেছে নাকি না। বদনাম করিনি না। বকছে
আর এটা আমার, দেখছি কালকার একটু ভাত রয়ে গেছে ফ্রিজে, ওটাই জল ঢেলে নিলাম, একটু কাঁচা তেল, আলুর তরকারি। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ব্লগ দেখতে থাকো, টাটা, বাই বাই, গুড নাইট। খতম, কটা বাজছে ঘড়ি কই, ঘড়ি চেঞ্জ করে দিয়েছি, এই যে 10:30 বাজছে, আবার একটু চেঞ্জ করেছি, ফটো দুটো ওইখানটায় রেখেছি, মানে খাটের একদম উপরটায়, আর এইখানে দিয়েছি মা তারার ফটো, এখানে দিয়েছি বাবা বজরঙ্গলির ফটো, আর যেটা নিয়েছিলাম ইসকনের মন্দিরে এখানে রেখেছি, এই যে আমার নারগোপাল, এখানে একটা নারগোপাল।